বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে ছশো উনচল্লিশটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ চলছে নির্বাচনী সহিংসতায় জামালপুর যশোর ও কেরানীগঞ্জে স্কুল ছাত্রসহ তিনজন নিহত হয়েছে বিভিন্ন জেলায় এ পর্যন্ত নটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে ভোট বর্জন করেছেন বিএনপির তেরো প্রার্থী সহ পনেরো জন ভোলায় নির্বাচনী খবর সংগ্রহ করতে গিয়ে এনটিভি স্টাফ করসপন্ডেন্ট গুলিবিদ্ধ হয়েছেন প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট বেলা এগারোটার দিকে যশোর সদর উপজেলার চাষ্রাই ইউনিয়নের হাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে গুলি ও বোমার আঘাতে কেন্দ্রের বাইরে থাকা সাত্তার নামে এক ফেরিওয়ালা ঘটনাস্থলে নিহত হয় আহত তিনজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে যশোরে কাশিমপুরের দুটি কেন্দ্র থেকে একজন প্রিজাইডিং অফিসার ও দুজন সহকারী প্রিজাইডিং অফিসারকে ভোট কারচুপিতে সহায়তার অভিযোগে আটক করা হয়েছে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মধুরচর কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এক পর্যায়ে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে স্কুল ছাত্র শুভ নিহত হয় নিহতের বাবা আব্দুল হালিমের অভিযোগ আওয়ামী লীগের সমর্থকদের গুলিতে শুভ নিহত হয়েছে জামালপুরের মেলান্দহ উপজেলার শেরপুর ইউনিয়নের উত্তর বালুরচর কেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রফিকুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন অপরদিকে সদর ও মেলান্দহের কয়েকটি কেন্দ্রে জোর করে সিলমারার অভিযোগ করেছে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীরা কুমিল্লার বরুড়ার আরিফপুর কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় দুজন আহত হয়েছে আর আড্ডা এলাকার একটি কেন্দ্রের পাশ থেকে কয়েকটি ককটেল সহ জনকে আটক করা হয়েছে মেহেরপুরের মুজিবনগরের মোনাখালীতে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক করা হয় এক স্কুল ছাত্রকে শেরপুরের বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া জাল ভোট প্রদান সহ নানা অভিযোগ পাওয়া গেছে এছাড়া চট্টগ্রাম রংপুর বগুড়া টাঙ্গাইল দিনাজপুর নাটোর ঝিনাইদহ সহ অন্যান্য স্থানে ভোটগ্রহণ হচ্ছে শান্তিপূর্ণভাবে আহমেদ শরীফ এন টিভি নিউজ ডেস্ক